ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. السلام عليكم ورحمة الله وبركاته. حمد ومصلي أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يفقهوا قولي ربي زدني علما. একজন অমুসলিম ভাই প্রশ্ন করেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কে 6 বছর বয়সে বিবাহ করে করেন কেন, এর উদ্দেশ্য কি, এটা কি বাল্যবিবাহের অন্তর্ভুক্ত নয়? এটা ভাইয়ের প্রশ্ন। শুধু এই ভাই নয়, বরং এই ভাইয়ের মতো আরও অনেক অমুসলিম ভাইরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আরও অনেক অপবাদ দিয়ে থাকেন এই ঘটনা কেন্দ্র করে, যে তিনি কম বয়সী মেয়েদের প্রতি আসক্তি ছিলেন। আস্তাগফিরুল্লাহ 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 100 বার আস্তাগফিরুল্লাহ। এবং বলা হয়ে থাকে যে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে রেফ করেছেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। তো এই সমস্ত হিন্দু ভাইয়েরা, অমুসলিম ভাইয়েরা এই বিবাহকে কেন্দ্র করে বিশ্ব নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এই সমস্ত জঘন্য অপবাদ দিয়ে থাকেন। তো সেই সমস্ত ভাইদের উদ্দেশ্য করে বলবো যে ভাই, আপনি বিশ্ব নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে অপবাদ দেওয়ার আগে আপনার ধর্মগ্রন্থ পড়ে দেখুন। আপনার ধর্মের যে নেতা, আপনার ধর্মের যে মহাপুরুষ যাকে আপনি দেবতা বলে মানেন, সে রাম ও লক্ষ্মণ যখন বিবাহ করেছিল সীতা এবং উর্মিলাকে, তখন তাদের বয়স কত ছিল? তখন তাদের বয়স কত ছিল? যদি আপনি ধর্মগ্রন্থ পড়তেন তাহলে বুঝতে পারতেন যে এই অপবাদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দেওয়ার আগে আপনার এই অপবাদটা রাম এবং লক্ষ্মণের উপর দেওয়া উচিত ছিল, রাম এবং লক্ষ্মণের উপরে দেওয়া উচিত ছিল। হিন্দু ভাইয়েরা, অমুসলিম ভাইয়েরা ইসলামের এই সমস্ত বিষয়গুলিকে নিয়ে অনেক কথা, অনেক অপবাদ দিয়ে থাকে। আলহামদুলিল্লাহ কোনো মুসলিম দেখবেন আজ পর্যন্ত বলে না যে রামও বাল্য বিবাহ করেছিল, বা সীতা লক্ষ্মণ রাম বাল্য বিবাহ করেছিল, এ কথা কেউ বলে না, এ কথা কোনো মুসলিম বলে না। কারণ আমাদের রুলস হচ্ছে লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, আমার ধর্ম আমার কাছে, তোমার ধর্ম তোমার কাছে, আমার ধর্ম আমার কাছে, তোমার ধর্ম তোমার কাছে। আমরা প্রত্যেক ধর্মকে রেসপেক্ট করি, প্রত্যেক ধর্মকে সম্মান করি, কিন্তু আমরা সকলের চাইতে আমাদের ধর্মকে এবং বিশ্বনবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সব চাইতে বেশি ভালোবাসি, বিশ্বের সকল মানুষ চাইতে বেশি ভালোবাসি। সেজন্য যখন কোনো ব্যক্তি তার বিরুদ্ধে অপবাদ দেয়, তখন সেটা আমরা মানতে বাধ্য নই বা মানতে পারি না আমরা। তাই এখানে আমরা প্রমাণ করব যে এই ভাইয়ের এই অপবাদগুলি সম্পূর্ণ ভুল, সম্পূর্ণ ভুল। শুধু যুক্তি দিয়ে নয়, বরং দলিল দিয়ে দেখাবো, বরং দলিল দিয়ে দেখাবো। আসুন দেখি, প্রথমে আমরা ওই ভাইকে বুঝিয়ে দিই যে তাদের ধর্মগ্রন্থে রাম এবং লক্ষ্মণের বিবাহ সম্পর্কে কি বলা হয়েছে। রামায়ণের অরণ্যকাণ্ড 49 নম্বর শ্লোকের 4 থেকে 49 নম্বর অধ্যায়ের 4 থেকে 10 নম্বর শ্লোকে বলা হচ্ছে যে যখন সীতাকে রাবণ হরণ করে নিয়ে গিয়েছিল, তখন সীতা রাবণকে নিজ পরিচয় দিকে বলেছিলেন যে আমার বর্তমান বয়স হচ্ছে 18, আমার বর্তমান বয়স হচ্ছে 18, আর আমি 12 বৎসর স্বামীর কাছে থেকেছি, আমি 12 বৎসর স্বামীর কাছে থাকার পরে রাম এবং লক্ষ্মণের সঙ্গে বনবাসে এসেছিলাম। তো দেখুন তিনি কি বলছেন যে আমার বয়স হচ্ছে 18, আর আমি স্বামীর কাছে 12 বৎসর থাকার পরে
এই বনবাসে এসেছি। তাহলে যদি 18 বছর বয়স হয় আর স্বামীর কাছে 12 বছর থাকে, তার মানে 12 বছর আগে বিবাহ হয়েছে, তার মানে 12 বছর আগে বিবাহ হয়েছে, তাহলে 12 বছর আর 18 থেকে 12 বাদ দিলে কত থাকে? 6 বৎসর। 18 থেকে 12 বাদ দিলে থাকে 6 বৎসর। তো সীতার বয়স ছিল ওই সময় 6 বছর, আর রামের বয়স ছিল, সীতা বলছেন, এবং আমার স্বামীর বয়স হচ্ছে 25। আমার স্বামীর বয়স হচ্ছে 25, তাহলে 25 থেকে 12 বাদ দিলে কত থাকে? 13। তো ওই সময় রামের বয়স ছিল 13 বৎসর। এটা আমি বলছি না ভাই, আপনাদের ধর্মগ্রন্থ রামায়ণের অরণ্যকাণ্ড 49 নম্বর অধ্যায়ের 4 থেকে 10 নম্বর শ্লোক দেখুন, ইনশাল্লাহ পেয়ে যাবেন। এটা হলো রাম ও সীতার বয়স। এবার আমরা লক্ষ্মণের বয়সে আসি। আপনারা আপনার ধর্মগ্রন্থ পড়ুন, দেখতে পাবেন যে সীতারা চার বোন ছিলেন। চার বোনের মধ্যে সীতা ছিলেন সবচাইতে বড়। তো যদি সীতার বয়স 6 বৎসর হয় আর যেদিন সীতা আর রামের বিবাহ হয় ওই দিনই সীতার ছোট বোন উর্মিলার সঙ্গে লক্ষ্মণের বিবাহ হয়। তাহলে লক্ষ্মণ হচ্ছে রামের ছোট, তার মানে লক্ষ্মণের বয়স রামের থেকে কম, আর উর্মিলা হচ্ছে যেটা লক্ষ্মণের স্ত্রী সে হচ্ছে সীতার চাইতে ছোট, তাহলে তার বয়স সীতার চাইতেও কম। তাহলে 4 বৎসর বা 5 বৎসর। এটা হচ্ছে আপনাদের ধর্মগ্রন্থ থেকে আপনাদের দেবতাদের বিবাহের বয়স, আপনাদের দেবতাদের বিবাহের বয়স। এবার আসি আমরা আমাদের যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার ওপর যে আপনি অভিবাদ লাগিয়েছিলেন তার পক্ষে জবাব। বিবাহের প্রধান শর্ত হচ্ছে স্বামী স্ত্রী ফিজিক্যালি এবং মেন্টালি প্রস্তুত হয়ে যাওয়া, অর্থাৎ দৈহিক শারীরিক ও মানসিক প্রস্তুত হয়ে যাওয়া। যদি কোনো নারী বা পুরুষ শারীরিকভাবে এবং মানসিকভাবে বিবাহের জন্য প্রস্তুত হয়ে যায় তাহলে তাদের মধ্যে বিবাহ করা কোনো দোষের কাজ নয়, তাদের মধ্যে বিবাহ পড়ে দেওয়াটা কোনো অপরাধের কাজ নয়। এখানে বয়সটা ম্যাটার নয়, ম্যাটার হচ্ছে স্বামী এবং স্ত্রী ফিজিক্যালি এবং মেন্টালি প্রস্তুত হয়ে যাওয়া, ফিট হয়ে যাওয়া। তো ওই সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা দুজনেই শারীরিক এবং মানসিকভাবে প্রস্তুত ছিলেন। প্রমাণ কি? প্রমাণ হচ্ছে যে মানুষের বয়সটা নির্ধারণ করা, যে বিবাহের বয়স হচ্ছে এত, এটা এলাকাভিত্তিক। মূল বিষয় হচ্ছে যে আপনি যার বিবাহ সম্পর্কে বলছেন তিনি কোন এলাকায় বা কোন যুগে বসবাস করছেন, এটা হচ্ছে মেন বিষয়। আর এলাকা ভিত্তিক মহিলাদের বিবাহের বয়সটা কম বেশি হয়, শারীরিক এবং মানসিক ফিট হয়ে যাওয়া বলতে কি? ফিজিক্যালি এবং মেন্টালি প্রস্তুত হয়ে যাওয়া বলতে কি বোঝায়? এর উদ্দেশ্য হচ্ছে মেনস্ট্রুয়াল ব্লিডিং বা মান্থলি যে সার্কাল সেটা শুরু হয়ে যাওয়া, অর্থাৎ ঋতুচক্র বা মাসিক রক্তপাত যেটা মহিলাদের হয় সেটা শুরু হয়ে যাওয়া, এটাই হচ্ছে বিবাহের বয়স। যে মহিলারই মেনস্ট্রুয়াল ব্লিডিং বা মান্থলি সার্কাল শুরু হয়ে গিয়েছে তারই বিবাহের বয়স হয়ে গিয়েছে। তো এই যে ব্লিডিং হওয়া মানে হওয়া মান্থলি সার্কাল শুরু হওয়াটা, এটা প্রত্যেক মহিলার একই বয়সে হয় না, এটা এলাকাভিত্তিক মহিলাদের দৈহিক বা শারীরিক গঠন অনুযায়ী হয়, সেটা বয়স কম বেশি হয়। এর কারণ কি? এর কারণ হচ্ছে যে এলাকা
এ কারণ হচ্ছে যে যে এলাকা যত একোয়াটর বা বিষুব রেখার নিকটবর্তী হবে, যে এলাকা যত একোয়াটর বা বিষুব রেখার নিকটবর্তী হবে সেই এলাকার মেয়েরা তত তাড়াতাড়ি ফিজিক্যালি এবং মেন্টালি ফিট হয়ে যাবে, সেই এলাকার মেয়েরা তত তাড়াতাড়ি ফিজিক্যালি এবং বা মেন্টালি ফিট হয়ে যাবে। অর্থাৎ তার দৈহিক যে বাড়তি গ্রোথ, তার দৈহিক যে উন্নতি, শারীরিক যে পরিকাঠামোর উন্নতি সেটা তাড়াতাড়ি হয়, সেটা তাড়াতাড়ি হয়। আর সৌদি আরব হচ্ছে একোয়াটর বা বিষুব রেখার অতি নিকটবর্তী, সৌদি আরব হচ্ছে একোয়াটর বা বিষুব রেখার অতি নিকটবর্তী, সেই জন্য এই এলাকার মহিলা এই এলাকার মহিলারা তাড়াতাড়ি মানে এদের তাড়াতাড়ি মেনস্ট্রুয়াল ব্লিডিং বা মান্থলি সার্কেল শুরু হয়ে যায়, এদের ঋতুচক্র শুরু হয়ে যায় খুব তাড়াতাড়ি। এটা হচ্ছে একটা প্রথম দলিল। দ্বিতীয় হচ্ছে বর্তমান যুগে যদি কোনো মহিলা 9 বৎসর বয়সে ঋতুপতী হয়ে যায়, বর্তমান যুগেও যদি কোনো মহিলা 9 বৎসর বয়সে ঋতুপতী হয়ে যায়, তাহলে ডাক্তাররা এবার অবাক হন না, আশ্চর্য হন না, কেননা 9 বৎসরে কোনো মেয়ের ঋতু শুরু হয়ে যাওয়াটা এটা আশ্চর্য বিষয় না, এটা হচ্ছে একটা স্বাভাবিক বিষয়, এটা স্বাভাবিক বিষয়। তো এই দিক দিয়ে হয়তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই সময় শারীরিক বা দৈহিক দিক দিয়ে বিবাহের জন্য প্রস্তুত ছিলেন, কেননা তিনি বসবাস করতেন আরব দেশে মানে সৌদি আরবে, আর সৌদি আরব হচ্ছে একোয়াটরের অধিক নিকটবর্তী, আর যারা একোয়াটরের অধিক নিকটবর্তীতে বসবাস করেন তারা তাড়াতাড়ি দৈহিক এবং মানুষ শারীরিকভাবে প্রস্তুত হয়ে যান। এটা হলো প্রথম দলিল। দ্বিতীয় কথা হচ্ছে যে বিবাহের যে বয়স এটা ভোটিং এজ হিসেবে নয়, এটা ভোটিং এজ হিসেবে নয়, যে আমাদের বর্তমান ভারতবর্ষে ভোটিং এজ হচ্ছে 18 বৎসর, আর এটা হচ্ছে বিবাহের বয়স, এটাই হচ্ছে বিবাহের বয়স। যদি কোনো মহিলার বয়স 18 বৎসর হয়ে যায় তাহলে সে ভোট দেওয়ার জন্যে এলিজেবল, কিন্তু এবং সে বিবাহের জন্য সে মানে প্রাপ্তাধিকারী, সে বিবাহ করতে পারে। এটা হচ্ছে একটা দেশের আইন, এটা হচ্ছে একটা দেশের আইন, কিন্তু এই আইনটাই কিন্তু সব দেশে নয়, এই আইনটাই সব দেশে নেই, কোনো দেশে কম কোনো দেশে বেশি এরকম হয়ে আছে। বিভিন্ন দেশে বিবাহের বিভিন্ন রকম বয়স নির্ধারণ করা হয়েছে, যেরকম ভারতবর্ষে 8 বৎসর, আমেরিকাতে 16 বৎসর, আমেরিকারই একটা রাজ্য হচ্ছে ট্যাক্স, সেখানে 14 বৎসর বয়সে মহিলাদের বিবাহ হয়, রোমান এম্পায়ারে 12 বৎসর বয়সে মহিলাদের বিবাহ হতো, চীন দেশে আবার 21 বৎসর বয়সে মহিলাদের বিবাহ হয়, তারা বিবাহ করা জায়েজ নয়, চীন দেশে তাদের আইন অনুযায়ী কোনো মহিলা 21-এর আগে বিবাহ করতে পারবে না। এখন যদি কোনো মহিলা ভারতবর্ষের হয় আর সেই মহিলা ভারতের আইন অনুযায়ী 18 বৎসর বয়সে বিবাহ করে নিয়েছে, 18 বৎসর বয়সে বিবাহ করে নিয়েছে, ওই মহিলা যদি 18 বৎসর বয়সে বিবাহ করার পরে চীনে গিয়ে সংসার করতে চায়, তাহলে করতে পারবে না, কেননা চীন দেশে 18 বছর আগে কোনো মহিলা বিবাহ করতে পারবে না। তো যদি কোনো চীন দেশের লোকেরা বলে যে ভারতবর্ষে বাল্যবিবাহ চালু আছে, এটা ভুল হবে কিনা, এটা ভুল হবে কিনা, নিশ্চয়ই এটা ভুল হবে, কেননা ভারতবর্ষের আইন হচ্ছে আলাদা আর চীনের আইন হচ্ছে আলাদা। ভারতবর্ষের লোকের মানুষের যে দৈহিক পরিকাঠামো বা এদের যে অগ্রগতি বা গ্রোথ, চীন দেশের যে দৈহিক পরিকাঠামো বা গ্রোথ তার চাইতে ভিন্ন আলাদা, কারণ সকলের যে দার্ঘিমা রেখা বা আবহাওয়ার যে তাপমাত্রা বা আবহাওয়ার যে দোষ ত্রুটি সেগুলো ভিন্ন ভিন্ন, সেই জন্য কোনো দেশকে কোনো দেশের সঙ্গে কম্পেয়ার করা যাবে না। প্রত্যেক দেশের আলাদা আলাদা নিয়ম বা আলাদা 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 কানুন বা এবং বিবাহের বয়স আলাদা আলাদা রয়েছে, আলাদা আলাদা রয়েছে। তো সেই জন্যে আমার এই দেশে 18 বলে গোটা ভারত গোটা বিশ্বে 18 হতে হবে এরকম এরকম কথা বলাটা একদম গোড়া মূর্খামি, একদম গোড়া মূর্খামি। তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা 9 বৎসর বয়সেই তার আবহাওয়ার অনুযায়ী যেহেতু তিনি একোয়াটর বা বিষুবরেখার নিকটবর্তী বসবাস করতেন, সেই দিক দিয়ে দৈহিক এবং মানসিক দিক দিয়ে প্রস্তুত হয়ে গিয়েছিলেন, দৈহিক এবং মানসিক দিক দিয়ে প্রস্তুত হয়ে গিয়েছিলেন 9 বৎসর বয়সে। যদি ভাবুন আপনি, যদি সীতা 6 বৎসর বয়সে
দৈহিক প্রস্তুত হয়ে যান, যদি সেটা 6 বছর বয়সে দৈহিক প্রস্তুত হয়ে যান, তাহলে হয়তো আয়েশা রাদিয়াল্লাহু আনহা 9 বছর কেন হবেন না? যদি সীতা 6 বছর বয়সে দৈহিক প্রস্তুত হয়ে যান, তাহলে হয়তো আয়েশা রাদিয়াল্লাহু আনহা 9 বছর কেন হবেন না? এটা হলো দ্বিতীয় দলিল। তৃতীয় দলিল হচ্ছে যারা বলে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে বাল্য বয়সে বিবাহ করেছেন এই জন্য যে তিনার অল্প বয়সে মেয়েদের প্রতি লোভ ছিল, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, এটা মারাত্মক অন্যায় এবং চরম মিথ্যা অপবাদ। এর কারণ হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে মা আয়েশার বিবাহ হয়েছিল 6 বছর বয়সে। যখন বিবাহ হয় তখন হয়তো আয়েশার বয়স ছিল 6 বছর, এবং তিনি পিতার বাড়ি থেকে শ্বশুরবাড়ি বা স্বামীর বাড়িতে আসেন কত বছর বয়সে? 9 বছর বয়সে। অর্থাৎ বিবাহের পর 3 বছর অপেক্ষা করার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লামের বাড়িতে তিনি আসেন। তো যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লামের রাসূলুল্লাহ সাল্লামের জীবনে বা তিনার অন্তরে নাবালিকা বা বাচ্চা ভাইদের মেয়েদের প্রতি লোভ থাকতো, তাহলে তিনি বিবাহের সঙ্গে সঙ্গে নিয়ে চলে আসতেন, তিন বছর অপেক্ষা করতেন না, 3 বছর অপেক্ষা করতেন না। বরং যদি আমরা চাই এই অপবাদটা আমরা রামের উপরে লাগাতে পারি, কেমন? রাম সীতাকে বিবাহের সময় বয়স ছিল কত? 6 বছর। আর তিনি সঙ্গে সঙ্গেই তাকে তার মায়ের বাড়ি থেকে মানে নিজের বাড়িতে নিয়ে চলে আসেন। কিন্তু আমরা এই অপবাদটা রামের উপরে লাগাই না, কারণ আমরা আগেই বলেছি যে আমরা সকল ধর্মের লোককে বা সকল ধর্মকে বা সকল ধর্মের যে দেবদেবতা বা যারা আছে সকলকেই রেসপেক্ট করি, সম্মান করি। এটা আমাদের বৈশিষ্ট্য নয়, চতুর্থ দলিল, কেউ কেউ বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা আয়েশাকে রেপ করেছেন, আস্তাগফিরুল্লাহ রেপ করেছেন। আমরা জানি, আর এটা আমাদের চোখের সামনে ঘটছে রহরহ, যে ভারতবর্ষে এখন মানে রেপ বা ধর্ষণ করার প্রবণতা মানে অত্যধিক বেড়ে গিয়েছে, আর বেশিরভাগ ধর্ষিতারাই নাবালিকা, অল্প বয়সের মেয়েরা। আমরা দেখতে পাই যে যদি কোনো অল্প বয়সী কোনো মহিলাকে বা মেয়েকে রেপ করা হয়, তাহলে তার ফিজিক্যালি এবং মেন্টালি যে গ্রোথ সেটা নষ্ট হয়ে যায়, সেটা হারিয়ে যায়, সে মানে তার ব্রেন শূন্য হয়ে যায়, তার মস্তিষ্ক শূন্য হয়ে যায়, তার স্বাভাবিক জীবনযাত্রা অচল হয়ে যায়, এবং সে প্রচণ্ডভাবে মেন্টালি ডিপ্রেশনে ভুগতে থাকে, মানসিক যন্ত্রণায় ভুগতে থাকে। তো মূলত যদি কোনো মহিলা যে সমস্ত নাবালিকাকে রেপ করা হচ্ছে, যদি তারা বেঁচে যায় কোনো ক্রমে, আর তারা যদি বয়সে কম হয়, তাহলে তারা তার মেন্টালি যে ভাবধারা বা মানে প্রেমিক যে সুস্থতা সেটা স্বাভাবিক জীবনযাপন তা বিপন্ন হয়ে যায়, সে তার স্বাভাবিক যে গ্রোথ সেটা হারিয়ে যায়, এবং তাদেরকে যে সাইকোলজিক্যাল থেরাপি তার প্রয়োজন হয়, কিন্তু হয়তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার প্রয়োজন হয়নি, বরং তিনার স্বাভাবিক জীবন ছিল, তারা মেন্টালি কোনো ক্ষতি হয়নি, বরং উম্মতের অর্ধেক জ্ঞান তিনার কাছে, তিনি দীন ইসলামের অর্ধেক জ্ঞান হয়তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলার কাছ থেকে বহু সাহাবা শিক্ষা অর্জন করেছেন। তো যদি এটা রেপ হতো, তাহলে তার মেন্টালি ভারসাম্য হারিয়ে যেত, তার মস্তিষ্ক নষ্ট হয়ে যেত, তিনি কখনোই এত মানে বিশাল বড় যে জ্ঞানের পাহাড় তিনি সংরক্ষণ করতে পারতেন না, তিনি জমা করতে পারতেন না। তো এটা রেপ ছিল না, বরং তিনি ওই বয়সে শারীরিক দিক দিয়ে পূর্ণ প্রস্তুত ছিলেন। পঞ্চম দলিল হচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যত বিবাহ করেছেন, প্রত্যেকটা বিবাহের পিছনে আল্লাহর আদেশ ছিল, যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বালিকাদের প্রতি লোভ থাকতো, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাকি সমস্ত স্ত্রীগণ বালিকাই হতেন বা অবিবাহিতাই হতেন। একটু ইতিহাস পড়ুন,
একটু ইসলামিক ইতিহাস পড়ুন, জানতে পারবেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লামের জীবনে যত বিবাহ হয়েছে সমস্ত স্ত্রীদের মধ্যে একমাত্র আয়েশা রাদিয়াল্লাহু আনহাই অবিবাহিতা ছিলেন, বাকি সমস্ত স্ত্রীরা বেধবা ছিলেন, সমস্ত স্ত্রীরা বেধবা ছিলেন। কারো বয়স 40, 45, 38, 30 এরকম বয়সে বিবাহ করেছিলেন তিনি তাদেরকে। তো একদিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাকি সমস্ত স্ত্রীগণকে যাদেরকে তিনি বিবাহ করেছেন তাদের বয়স কত বেশি এবং তার সকলেই বেধুবা, কেউই মানে বিবাহিতা, শুধুমাত্র একমাত্র আয়েশা রাদিয়াল্লাহু আনহাই অবিবাহিতা, তিনারই বয়স কম। এই এর কারণ কি? এর কারণ হচ্ছে দীন ইসলামের যে বিশাল বড় জ্ঞানের পাহাড়, এই জ্ঞানের পাহাড় সংরক্ষণ করার জন্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিবারে এমন একজন মহিলার প্রয়োজন ছিল যে মহিলা তার পরিবারের সমস্ত জ্ঞানগুলিকে একত্রিত করতে পারবে, জমা করতে পারবে। এবং তিনি বাইরের জগতের যে পিস্টি কালচার, যে সভ্যতা, তার থেকে তিনি পবিত্র থাকবেন, তার থেকে তিনি পবিত্র থাকবেন। কেননা বাইরেকার যে ক্রিস্টি কালচার, যে সভ্যতা, যে তার দ্বারা তিনি প্রভাবিত হতেন, তাহলে তিনি এত জ্ঞানকে সংরক্ষণ করতে পারতেন না, তিনি এত জ্ঞানকে সংরক্ষণ করতে পারতেন না। সেজন্য এই যে বিশাল বড় জ্ঞানকে সংরক্ষণ করার জন্য একটা ফ্রেশ ব্রেনের প্রয়োজন ছিল, একটা একদম পরিষ্কার স্বচ্ছ ফ্রেশ ব্রেনের প্রয়োজন ছিল, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিনের আদেশে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে বিবাহ করেছিলেন। আর এটাই সত্য যে এর এই জন্যেই সমস্ত স্ত্রীগণের মধ্যে হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করেছেন এবং রাসূল সাল্লামের জীবন সম্পর্কে সবচেয়ে বেশি ঘটনা তিনি সাহাবাদেরকে বর্ণনা করেছেন। এ হচ্ছে ইসলামিক কারণ, এটা হচ্ছে ইসলামিক কারণ। তো মূল কথা হচ্ছে যে এগুলি অপবাদগুলি দেওয়ার আগে আমি ওই সমস্ত মুসলিম ভাইদেরকে বলবো যে ভাই আপনাদের ধর্মগ্রন্থ আছে, আপনারাও পড়ুন, আপনারা পড়ার পরে, স্টাডি করার পরে দেখুন যে আপনাদের ধর্মে কী আছে, আপনাদের ধর্মে কী আছে, তারপরে আপনি আপনার ধর্মের সঙ্গে ইসলামের সঙ্গে কম্পেয়ার করুন, তারপরে দেখুন যে কোনটা বেটার, ইসলাম নাকি আপনার ধর্ম, ইসলাম নাকি আপনার ধর্ম, একটু কম্পেয়ার করুন, একটু পড়াশোনা করুন। আজ বর্তমান যুগে এই যে ফেসবুক, না ফেসবুক এটা সবচেয়ে ফিতনা, এটা সবচেয়ে ফিতনা। কেউ মানে আজকাল ভারতবর্ষে বেকার যুবকের সংখ্যা সবচেয়ে বেশি, বেকার যুবকের সংখ্যা সবচেয়ে বেশি, কাজ কাম নেই, পড়াশোনা করে না, দু একটা জিনিস জেনে বা দু একটা জিনিস শুনে তা সেটা নিয়ে মাথা গরম করে, সেটা নিয়েই তারা বিশৃঙ্খলা সৃষ্টি করা মানে চেষ্টা করে। তো এরকম নির্বুদ্ধিতার পরিচয় দেবেন না, একটু পড়াশোনা করুন। জব নেই, বেকার আছেন, ভালো পড়াশোনা করুন, একটু জ্ঞান বৃদ্ধি করুন। এ হচ্ছে আমাদের জবাব। শুধু আমাদের জবাবে নয়, আমরা এই উত্তর দিয়ে শুধুমাত্র আমরা রাসূলুল্লাহ সাল্লামকেই পবিত্র করলাম না, বরং আপনাদের যে রাম সেটা তাকেও বাঁচালাম, আপনাদের যে রাম সেটা তাকেও বাঁচালাম। কিভাবে? অন্যত্রে আপনাদের যে ধর্মগ্রন্থ বাল্মীকি রামায়ণের বালকাণ্ডের অযোধ্যা কাণ্ডের 118 নম্বর অধ্যায়ের 34 নম্বর শ্লোকে বলা হচ্ছে যে যখন সীতার বিবাহ হয় তখন তার বয়স কীরকম ছিল, এ সম্পর্কে বলতে গিয়ে তিনি একটা শ্লোক এসেছে যে পতি সংযোগ সুলভা বয়বেক্ষ পিতা মম। যখন সে তার বিবাহ হয় তখন তিনি পতি সংযোগ সুলভ বয়স বলা হয়েছে, অর্থাৎ তিনি আর স্বামীর কাছে যাওয়া বা তার কাছে থাকার মতো বয়স হয়ে গিয়েছিল, স্বামীর কাছে যাওয়া বা তার কাছে থাকার মতো বয়স হয়ে গিয়েছিল, আর সেটা কত? 6 বৎসর। সেটা কত? 6 বৎসর। তো এই জন্য আমরা রাম বা লক্ষ্মণের উপর অপবাদ লাগাচ্ছি না। অনুরূপভাবে আপনারাও যেন নির্বুদ্ধিতার মতো না জেনে না শুনে এই জন্য অপবাদ লাগাবেন না, আপনার ধর্মগ্রন্থ পড়ুন, ইসলামকে ভালোভাবে স্টাডি করুন, জানার চেষ্টা করুন যে ইসলাম আসলে কী, তাহলে বুঝতে পারবেন যে ইসলাম কত স্বচ্ছ, কত মনোরম, কত সাইন্টিফিক ধর্ম। হাজাম আইন্দে আল্লাহ আলম ইসলাম। আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ বরকাত। نفسي بنور من فؤادي حينما رددت يا رب العباد وانتشت روحي وصار الدمع يجري